हाय गाइज, वेलकम बैक टू माय चैनल। चले एसेछि आबार एकटी नतून ब्लग निये। आशा करी तोमरा सबाई भालो आछो आर आमिओ खूब भालो आछि। तो चलो ब्लगटाके शुरू करा जाक। तो आज के आमी जाबो एकटा जायगाय, कोथाय जाबो सेटा तोमादेर बोलछि एकटु परे। तार आगे आमी ताड़ाताड़ि रेडी होये नी आर ब्यागटाके गुछिये नी। तो चलो रेडी होये ब्याग गुछिये तारपर आबार देखा होच्छे तोमादेर साथे। এই যে আমার ব্যাগ, ব্যাগের মধ্যে এখানে আছে ডকুমেন্টস আর আছে পার্স আর হেডফোন আর এখানে নিয়ে নিয়েছি আই কার্ড। যদিও আমার অনেকদিন পুরানো, এটা এখন আর মনে হয় না প্রয়োজন হবে, তাও ঢুকিয়ে নিয়েছি যদি বাই চান্স লাগে। আর এখানে আর্টের জিনিসগুলো সব বের করে নিয়েছি। এখন আমার ম্যাগাজিন লাগে, কজ আমি এখন পেপার কাটিং করছি। তো পেপার, নিউজ পেপার নয় ম্যাগাজিন, দুটো দিয়ে করছি। তো সেটাও পরে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে করি আমি অন্যদিন, একটা আজকেই বা অন্য কোনো দিন দেখিয়ে দেবো ব্লগে। তো চলো এখন ফটাফট রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, বেশি কিছু করিনি, শুধু ফেস পাউডার একটু দিয়েছি আর লিপস্টিক। তো আমার বান্ধবী মানে অঙ্কিতা ওর নাম, ও একবারে টোটো নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে যাবে, আমি উঠে পড়ব। তো টোটোতে উঠে আবার দেখা হচ্ছে। তো এখানে আমি আর অঙ্কু মানে অঙ্কিতা আমরা দুজন টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি কলেজে। এখানে জ্যাম লেগেছে, ট্রেন যাবে সেই জন্য। তো আজকে যাচ্ছি কলেজে আমার। তো এই যে আচার্য বনিমাশীল কলেজ, এই কলেজে আমি পড়ি মানে পড়তাম আর কি। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমার, এক বছর হবে, এক বছর একটু বেশি হবে। তো আজকে সার্টিফিকেট নিতে এসেছি গ্র্যাজুয়েশনে। এটা আমার কলেজ, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভাই মনে আছে এই জায়গা থেকে আমরা কত ফুলে চারা চুরি করছি? তো এটা এখান থেকে আমরা একটা সময় অনেক ফুল গাছের ডাল নিয়েছিলাম বাড়িতে, এনে লাগিয়েছিলাম। এখন এই সাইডটা পুরো জঙ্গল হয়ে গেছে। তো আমি ভাবলাম যে মানে কলেজ থেকে বললো যে একটার সময় দিবে সার্টিফিকেটটা, একটার পরে। তো এতক্ষণ কী করবো, তাই কলেজে টুকটাক ঘুরছিলাম একটু। কত নোংরা করে ফেলছে এখন অঙ্কু তোর বন্ধু। তো এটা হচ্ছে কলেজের পেছনের গেট, এটা দিয়ে আমরা সচরাচর বের হতাম কলেজ লাইফে। তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি, অনেক দেরি আছে জন্য। তো আমাদের হয়ে গেছে কাজ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পুরোতে উঠে পড়েছি, এবার যাব বাড়ির দিকে। কলেজ থেকে একটু হেঁটে বেরোনোর পরে টোটো পেয়ে গেছি। তো এটা হচ্ছে মহিলা কলেজ, দেখতেই পাচ্ছ। তো এবার বাড়িতে যাওয়া যাক। এটা হলো আমাদের তোরসা ব্রিজ। ভাবলাম একটু দেখিয়ে দিই, আজকের ওয়েদারটা খুব সুন্দর, না বৃষ্টি না রৌদ্রু, এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে। আমার অত রৌদ্রু ভালো লাগে না। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। খুব সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার, এই ওয়েদারে ঘুরতে গেলে খুব মজা লাগে। যে ঘুরতে তো আর যেতে পারছি না, কলেজের কাজ করে আসছি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি এখন, তাড়াতাড়ি করে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপরে আবার দেখা হচ্ছে। তো আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, মুখ টুক পুরো ধুয়ে নিয়েছি। এবারে আমি একটু শুবো, শুয়ে রেস্ট নেব। কত গোটা উঠে গেছে গায়ে। যাই হোক, তো এখন আমি ঘুমাবো একটু। ঘুম নাও ঘুমাতে পারি, মোট কথা একটু শুয়ে রেস্ট নেব, একটু বই পড়বো। তারও গল্পের বই, তারও দেখাচ্ছি। এই বইটা আমি পড়ি, খুব ভালো, অর্পিতা সরকারের গল্পের বই, খুব ভালো। তো এই বইটা এখন একটু পড়বো, পড়ে তারপরে যদি ঘুম পাই একটু নিয়ে নেবো, আর নয় দেখি কী করি। তো পরে আবার দেখা হচ্ছে। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠে পড়েছি একটু আগেই। এখন আমি খাবো চা, চা। তো এখন চাটা খেয়ে তারপরে একটু দেখি কি করা যায়, টুকটাক কাজ আছে সেগুলো করব, করে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা সবাই এখানে আড্ডা মারছি, হচ্ছে 10টার দিকে যাব কাচারিতে। হাই কর ওই ওই আমার আজকেই ছিল সিগনেচার, আজকে অফিসার আসেন এই জন্য হয়নি। তো এখন 10টা সাড়ে 10টার মতো বাজে, আজকে একটু তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে।
তো এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন একটু কমেছে, তাও তাড়াতাড়ি সবাই খেয়ে নিল, কারণ বৃষ্টি হলে কারেন্টটা যদি চলে যায় তখন খেতে প্রবলেম হয়ে যাবে অন্ধকারের মধ্যে, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। এমনি বৃষ্টি হোক তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি হলে যদি কারেন্টটা চলে যায় তাহলে একটু প্রবলেম, কারণ গরমের মধ্যে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আজকের মতো বাই।